Bondura. আজকে আমরা চলে এসেছি ব্যাঙ্ক নিফটির অপশন ট্রেডিং নিয়ে যেটা আমরা করে থাকি দশটা থেকে এগারোটার মধ্যে তো আমি ডক্টর অরিন্দ মোটা বলতে চলুন আজকে দেখিনি ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো তো প্রথমেই কিন্তু বেশ ভালো রকম একটা গ্যাপ ডাউন ওপেনিং হলো এবং সেখান থেকে একটা আমরা যদিও বা পজিটিভ সেন্টিমেন্ট কোথাও গিয়ে একদম নিচে গিয়ে দেখুন সাপোর্ট নিয়েছিল যেটা ইয়েলো লাইন ওখানে গিয়ে একটা সাপোর্ট নিয়ে যদিও বা আমাদের হ্যামার ক্যান্ডেল দেখালো কিন্তু আপনাকে বুঝতে হবে যে নেগেটিভ ট্রেন্ড তাই পজিটিভ দিকে নেওয়াটা কিন্তু একটু চাপের তো হবে তার সাথে সাথে বারবার বলি যে সব সময় যে আপনি ওইগুলোকে বিচার করবেন সেটাও না তার সাথে সাথে দেখতে হবে যে ব্যাংকিং যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো কী রিয়্যাক্ট করছে যদি আমাদের পজিটিভ রিয়্যাক্ট করে তাহলে পজিটিভভাবে যেতে হবে কিন্তু ট্রেন্ড যেহেতু নেগেটিভ সেক্ষেত্রে পজিটিভে একটু তো ভাবতে আমাদের মানে একটু ভাবতেই হবে তো সেক্ষেত্রে আমরা যদি দেখতে পারি আমরা যেটা দেখতে পারি সেটা কি না ব্যাংক নিফটি কীভাবে রিয়্যাক্ট করছে সেই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে আচ্ছা চলুন প্রথমে একটু দেখে নিই যে আমরা ব্যাংক নিফটির পজিটিভ সেন্টিমেন্ট কোথায় পাবো দেখুন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটিকে বিয়াল্লিশ হাজার পাঁচশো একানব্বই এই লেভেলটা ব্রেক করতে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ছশো পঞ্চান্ন ছশো পঞ্চান্ন লেভেল ব্রেক করার পরে আমরা একটা পজিটিভ সেন্টিমেন্ট ধরতে পারি এবং সেটা কনফার্ম হবে কখন না বিয়াল্লিশ হাজার ছশো পঁচাত্তর মানে এই যে দেখুন আমরা একটা ব্লু কালারের লাইন দেখতে পাচ্ছেন যদি ছশো পঁচাত্তরের উপরে স্টেবিল করে তখন কিন্তু আমরা বেশ পজিটিভ ভাব দেখতে পেতে পারি এবং আজকে জিরো টু হিরো কলের একটা লেভেল আমরা এখানে দেখতে পেতে পারি তো এই লেভেলগুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে তবে কিন্তু আপনি করতে পারবেন বারবার বলি এই লেভেলগুলো জানুন বুঝুন নইলে কিন্তু আপনি সেইভাবে প্রফিটেবল ট্রেডার কখন কখনোই হতে পারবেন না আপনাকে যদি প্রফিটেবল ট্রেডার হতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে সাইকোলজি কী তা সেটা বুঝতে হবে এই সাইকোলজি না বুঝে আপনি যদি ভাবেন হ্যাঁ আমি প্রফিটেবল ট্রেডার হবো সেক্ষেত্রে হবেন না আর যদি না আমি যদি চান আমাদের অলরেডি আজকের দিনে যে প্রফিট হয়েছে সেটা প্রায় একশো বাইশ একশো পঁচিশ পয়েন্টের কাছাকাছি একশো পঁচিশ পয়েন্টই হয়েছে তো সেক্ষেত্রে আপনিও যদি চান এরকমভাবে ট্রেড করতে আজকের দিনে এবং আজকের দিনে আপনারা জয়েন করতে পারেন এই ডিসেম্বর মাসে কিন্তু আমাদের অফারটা শেষ হয়ে যাচ্ছে যেটা উনিশশো নিরানব্বই টাকার প্ল্যান নশো নিরানব্বই টাকা দিচ্ছিলাম তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রাইস বাড়বে তো আপনি যদি চান আমাদের এই প্রিমিয়াম লার্নিং গ্রুপে অপশান প্রিমিয়াম লার্নিং গ্রুপে কিন্তু আপনি যুক্ত হতে পারেন তো সেক্ষেত্রে প্রচুর মানুষ যুক্ত হয়ে আছেন যেখানে কিন্তু হিউজ প্রফিট ওনারা আর্ন করছেন তো আপনিও যদি চান সেই লেভেলের প্রফিট আর্ন করতে কিন্তু একটু অবশ্যই রিক্স আছে সেই রিক্স ক্যাপিটাল দেখে তবেই কিন্তু আপনি আসবেন দেখুন রেগুলার প্রফিট হচ্ছে মানে অনেকেই বলেন স্যার আপনার তো রেগুলার প্রফিট হচ্ছে তাহলে আমি জয়েন করলে নিশ্চয়ই প্রফিট হবে আমি বারবার বলি দেখুন আমার রেগুলার প্রফিট হচ্ছে ঠিকই কিন্তু কোথাও গিয়ে যদি কোনোদিনও মিস্টেক হয় সেই মিস্টেকটাও কিন্তু আপনাদের মেনে নিতে হবে কারণ এই মিস্টেক হতেই পারে আমাদেরও ঘটেছে প্রথমের দিকে লস খেয়েছি তারপরে দিনে আমি নিজে ট্রেড নিই নিই এই এই শুক্রবারই ঘটেছে আমি নিজে ট্রেড নিয়ে নিই কিন্তু আমাদের গ্রুপের মেম্বাররা কিন্তু অনেকেই ট্রেড নিয়ে সেক্ষেত্রে আমরা একশো পয়েন্টের যেখানে লস খেয়েছিলাম প্রায় আমরা দুশো কুড়ি পয়েন্টের কাছাকাছি প্রফিট তুলে দিই মানে একশো কুড়ি পয়েন্ট আলটিমেট প্রফিটে রইলাম তো সেক্ষেত্রে দেখুন প্রফিট হয়ে যাবে কিন্তু বারবার বলি রিক্স ক্যাপিটালটা নিয়েও কিন্তু আপনাকে মাঠে নামতে হবে তো এই ব্যাপারগুলো বুঝবেন জানবেন তারপরে কিন্তু করবেন তো দেখুন একটা বিশাল বড়ো ক্যান্ডেল গঠন করেছে আশা করছি আমরা ছশো পাঁচশো একানব্বই লেভেলটা মনে হচ্ছে আমার ব্রেক করে দেবে সেটা এখন হোক বা কিছুক্ষণ বাদে হোক পাঁচশো একানব্বই লেভেলটা হয়তো ব্রেক করবে বা ছশোর উপরে উঠবে এবার দেখা যাক ছশো পঞ্চান্ন যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ অবধি আমি বারবারই বলেছি যে ছশো পঞ্চান্ন আর ছশো পঁচাত্তরের লেভেলটা ব্রেক করলেই কিন্তু আমরা কনফার্মেশন একদম পেয়ে যাব যে এক্ষেত্রে আমরা একটা পজিটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পেতে পাচ্ছি কিন্তু বারবার বলি যে ছশো পঞ্চান্ন থেকে গিয়ে দেখুন ছশো পঁচাত্তর করে আটকে গেল সেই ব্যাপারটাও কিন্তু একটু দেখতে হবে যে পুরো ব্যাপারগুলোকে আমাদের বুঝতে হবে এবং কেন বলছি কি কারণে বলছি সেই সমস্ত ব্যাপারগুলো বুঝুন বুঝলেই কিন্তু ভালো রকম আপনি ট্রেডার হতে পারবেন তো সেক্ষেত্রে মানে এই শীতের মরশুমে আমার নিজের শরীর খারাপ নিয়েও আমি ভিডিও রেগুলার বানাচ্ছি আপনাদের জন্য এবং তার সাথে সাথে মানে করতেই হচ্ছে কিছু করার নেই তো ট্রেডের মাঝখানেও একজন পেশেন্ট এসেছিলেন তো পেশেন্টকে ঘোরানো যায় না বাড়িতে থাকলেও তো সেক্ষেত্রেও পেশেন্ট দেখে আমাকে আবার ভিডিও করতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখুন আপনি যদি চান সমস্ত কিছু করতে পারেন অনেকে বলেন যে স্যার আপনি এত কিছু একসাথে কী করে করেন সেটা হচ্ছে আপনার ইচ্ছে শক্তি যদি ইচ্ছে শক্তি প্রবল থাকে আপনার মধ্যে আপনি অনেক কিছু জিনিস একসাথে করতে পারবেন এবং সেটা হচ্ছে ব্যাপার তো যে আপনাকে ট্রেড করতে হবে ট্রেডটাও করতে হবে তার সাথে সাথে বুঝতে হবে যে কেন ট্রেড করছি কী কারণে ট্রেড করছি এবং কতটা ভালো আমার রিটার্ন আসতে পারে রিক্স রিওয়ার্ড রেশিওগুলো ব্যাপারটা বুঝতে হবে এই সব ব্যাপার বুঝে যদি আপনি ট্রেড করতে আসেন এবং রেগুলার বলি যে প্রফিট থেকে কিন্তু আপনারা লস নিন আপনারা কি করেন পকেট থেকে লস নিয়ে নেন তো সেই লসটা কিন্তু পকেট থেকে নেবেন না আপনারা প্রফিট থেকে নিন তখন দেখবেন আস্তে আস্তে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন আর যদি কোনো অসুবিধে হয় তো আমাদের ট্রেডিং ট্রেডিংয়ের যে কোর্স আছে পঁচিশ হাজার টাকা তিন মাসের জন্য সেই কোর্সগুলো জয়েন করতে পারেন কোর্স করতে পারেন আমাদের কোর্স করলে অনেক কিছু সেখানে শিখতে পারবেন যে আমি কেন নিচ্ছি আমার সাইকোলজি কি এবং সেক্ষেত্রে কতটা ভালো আসতে পারে সেই সমস্ত কিছু বুঝতে পারবেন তো সেই সমস্ত কিছু যদি বুঝতে চান সেক্ষেত্রে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে মানে আমাদের যেটা লার্নিং গ্রুপ আছে সেক্ষেত্রে আপনি ক্লাস পাবেন সেখানে তো এইভাবে আপনি করতে পারেন তার সাথে সাথে যদি আপনি ট্রেড করতে চান তাহলে আমাদের অপশান প্রিমিয়াম লার্নিং গ্রুপ যেটা আছে সেটাতে জয়েন করুন সেক্ষেত্রে আমরা কলপুট দুটোই আমরা করে থাকি কিন্তু অপশান শুধুমাত্র বাইংয়ের উপরে করে থাকি তো আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই বাই